হিমালয়ের উত্তর অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত রহস্য গড়া এক দেশ তিব্বত। এর রাজধানী লাসায় বহুকাল বহিরাগত কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই থেকে এই দেশ এক নিষিদ্ধ দেশ হিসাবে পরিচিত হয় বিশ্বব্যাপী। এ পর্বে আমরা জানব নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে। ভারত ও চীনের মতো দুটি প্রাচীন সভ্যতার মাঝেও অবস্থিত হলেও তিব্বতের আছে নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি। বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে অনেক তিব্বতই এই অঞ্চলকে চীনের অংশ হিসাবে মানতে নারাজ। তিব্বতের আয়তন 117,298 বর্গ কিলোমিটার। এর উত্তরে নেপাল ও ভারত এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা অবস্থিত। তিব্বতের অন্য দিকগুলো বিশাল বিশাল পর্বত দ্বারা পরিবেষ্টিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 15,000 ফুট। এত উচ্চতায় প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকাটাই এক বড় ধরনের চ্যালেঞ্জ। তিব্বতের ইতিহাস মূলত তিব্বতীয় বৌদ্ধ ধর্মীয় ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তিব্বতের শাসকদের পৃষ্ঠপোষকতায় তিব্বতের বৌদ্ধ ধর্মের সূচনা হয়। এ ধর্ম প্রসার লাভ করার পর থেকেই তিব্বতের ধর্মকেন্দ্রিক সংস্কৃতি গড়ে ওঠে। আনুমানিক 600 খ্রিস্টাব্দে ইয়ারলুং উপত্যকায় ক্রামনিস নং নামক এক গোষ্ঠীভূতি তিব্বত মালভূমির বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেন। 629 খ্রিস্টাব্দে তার পুত্র সগাম্পো একটি শক্তিশালী সাম্রাজ্য হিসাবে তিব্বতকে গড়ে তোলেন। তার রাজত্বকালেই তিব্বতে প্রথম বৌদ্ধ ধর্ম প্রবেশ করে। 1260 সালে ব্রোমেগানসোস নামের এক ধর্মশিক্ষক তিব্বতীয় বৌদ্ধ সমাজে ধর্ম ও রাষ্ট্রকে এক সূত্রে গাঁথেন। তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত পাওয়ার প্রধান কারণ এর রাজধানী লাসা। লাসা শব্দটির অর্থ ল্যান্ড অফ গড বা দেবতাদের বাসভূমি। তিব্বত মালভূমির সমস্ত অঞ্চল থেকে পায়ো হেঁটে শত শত মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে লাসার জখম মন্দিরের তীর্থযাত্রা করেন তিব্বতীরা। লাসা প্রাকৃতিকভাবে অত্যন্ত দুর্গম এক পরিবেশে অবস্থিত। লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে গোবি মরুভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উঁচুতে মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এই অঞ্চলকে বাইরের জগৎ থেকে বহুকাল বিচ্ছিন্ন করে রাখে। তিব্বতি বৌদ্ধ ধর্ম বিস্তার লাভের প্রথম দিকে লাসায় প্রচুর গুম্ফা বা বৌদ্ধ মন্দির গড়ে ওঠে। এই অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চীনারা শান্তিপ্রিয় তিব্বতীদের উপর বেশ কয়েকবার আক্রমণ চালায়। চীনারা তিব্বতীদের সম্পদ লুট করে এবং লাসার বহু সংখ্যক মন্দির ধ্বংস করে দেয়। এছাড়াও সে সময় ব্রিটিশরা বেশ কয়েকটা তিব্বতে অভিযান পরিচালনা করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে ত্রয়োদশ দালাই লামা ধূপ বস্তানকে মৎস্য বহিষ্যুতের আগ্রাসন ঠেকাতে এ শহরে বাইরের জগতের মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। দালাই লামা হল তিব্বতী প্রধান ধর্মগুরুর নাম। 1391 সালে গেন্দুন গ্রুথ সর্বপ্রথম দালাই লামা হিসেবে আবির্ভূত হন। দালাই লামা একাধারে তিব্বতের আধ্যাত্মিক ও শাসনতন্ত্রের প্রধান। তিব্বতীরা মনে করেন দালাই লামা বুদ্ধের অবদান। লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করে। তবে বর্তমানে চতুর্দশ দালাই লামা তিনজিং গিয়াছো ভারতের ধর্মশালায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তিব্বতীদের রয়েছে দালাই লামার প্রতি শর্তহীন ভক্তি আর আনুগত্য। তিব্বতীরা দালাই লামার ছবি সবসময় তাদের সাথে রাখেন। কোনো বিদেশি ভ্রমণকারী নিজেদের সাথে দালাই লামার ছবি রাখলে তিব্বতীদের কাছ থেকে অধিক সমাদর পেয়ে থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ওয়েট ফর নেক্সট ভিডিও।